আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো রমজানের ইফতার উপলক্ষে তরমুজের ঠান্ডা জুস। তো চলুন দেখা যাক আমাদের জুস বানানোর জন্য আমরা কি কি উপকরণ নিয়েছি। প্রথমে আমরা তোকমা ভিজিয়ে নিয়েছি। এখানে নিয়েছি চিনি, আমরা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এরপর আছে বিট লবণ আমরা গুঁড়ো করে নিয়েছি। এখানে আছে খেজুর আমরা আঁটি সারিয়ে নিয়েছি। এখানে লেবু নিয়েছি, পুদিনা পাতা, কাঠবাদাম কুচি করে নিয়েছি। এখানে আছে হলো তরমুজে আমরা বীজ ফেলে নিয়েছি। তো এ ছিল আজকের আমাদের উপকরণ। চলুন দেখা যাক বানানোর সিস্টেম। তো প্রথমে আমরা ব্লেন্ডারের মধ্যে একে একে সকল উপকরণ দিয়ে দিব। আমরা এখন দিয়ে নিচ্ছি তরমুজ আমরা যে কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। এরপর দিব আমরা খেজুর, আমরা এখানে 6টি খেজুর নিয়েছি। এরপরে দিচ্ছি আমরা, এখন আমরা দিয়ে নিচ্ছি আমরা যে চিনি গুঁড়ো করে নিয়েছিলাম সে গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। তবে এখানে আপনারা একটু খেয়াল করবেন, যেহেতু আমাদের তরমুজ সেটাও মিষ্টি, খেজুরও মিষ্টি, তো এখানে চিনি পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে। এবং আপনারা খেয়াল করেন যে পানি যতটুকু আপনারা চিনির পরিমাণটা সেটুকু খেয়াল করে দিবেন। তো এখানে পানি কিন্তু আসলে এক্সট্রাভাবে কোনো পানি দেওয়া হবে না, এখানে তরমুজ থেকে যে রস বাড়াবে সেটাই। তো ওই অনুপাতে আমরা চিনি আমরা দিয়ে নিয়েছি, আমাদের তরমুজ যতটুকু দিয়েছি আমরা সেই পরিমাণ চিনি, 3 চামচ পরিমাণ চিনি দিয়েছি। তো এখন আমরা দিচ্ছি পুদিনা পাতা, এবার দিচ্ছি বিট লবণ, হাফ চা চামচ পরিমাণ একটু আর একটু কম দিব, 1/4 চামচ পরিমাণ দিব। এখন আমরা লেবু রস করে দিয়ে দিচ্ছি, আমরা পরিমাণ মতো দিয়ে দিব। তো এখন আমরা এর মধ্যে 2 চামচ পরিমাণ তোকমা দিয়ে নিচ্ছি। তো আমাদের এক একে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, আমরা এখন ব্লেন্ডারে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। তো আমরা এখন ভালোভাবে ব্লেন্ড করে নিব যাতে কোনো দলা দলা না থাকে। তো আমরা প্রথমে একটু করে নিয়েছি ব্লেন্ড, একটু দেখুন তো হালকা আমাদের একটু দলা দলা আছে, আমাদের আরও ব্লেন্ড করতে হবে। আমরা খেয়াল করব মিহি হওয়া পর্যন্ত আমরা ব্লেন্ড করে নিব। তো দেখুন আমাদের অলরেডি ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে, আমাদের কিন্তু সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে, আমাদের কোথাও দলা দলা নাই। আমরা এখন ব্লেন্ডার থেকে নামিয়ে নিব। তো আমরা জুস পরিবেশন করার জন্য আমরা প্রথমে গ্লাসগুলো রেডি করে নিব। তো এজন্য আমরা আমাদের যে লেবু চিপিয়ে নিয়েছিলাম, আমাদের চিপিয়ে নেওয়ার পর যে লেবুর অংশ ছিল সেগুলো দিয়ে গ্লাসের মুখ এভাবে সুন্দরভাবে মলয়ন করে নিব যাতে সম্পূর্ণ অংশে, গ্লাসের সম্পূর্ণ অংশে লেবু রস ভরে যায়। তো এখন আমরা যে গ্লাসগুলোতে আমরা লেবু দিয়ে নিয়েছিলাম সেগুলো, সেই গ্লাসটা উল্টো করে আমরা এই চিনির গুঁড়োর মধ্যে এইভাবে মিশিয়ে নিব যাতে সম্পূর্ণ গ্লাসে চিনির গুঁড়ো মিশে যায়। দেখুন আমাদের গ্লাস রেডি হয়ে গেছে। তো দেখুন আমরা যে তরমুজ ব্লাইন্ড করে নিয়েছিলাম সেগুলো কিন্তু আমরা ছেঁকে নিচ্ছি, কারণ এর মধ্যে তোকমা দানা, তারপরে যেগুলো আইটেম আমরা দিয়েছিলাম সেগুলো কিন্তু দলা দলা একটু থেকে যাবে। তো সেটাকে মিহি করার জন্য আমরা আবার ছেঁকে নিচ্ছি। তো এখন আমরা গ্লাসের মধ্যে কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে বরফ কুচি পরে দিয়েছি, আপনার কিন্তু ইচ্ছে করলে যখন ব্লাইন্ড করবেন সেই সময় কিন্তু বরফ কুচি দিয়ে ব্লাইন্ড করে নিতে পারেন। তো আমরা এখন যে জুসগুলো ওই ছেঁকে নিয়েছি সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। এখন আমরা যে কাঠবাদাম কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো এরপরে আমরা গ্লাসটিকে সুন্দর দেখার জন্য তরমুজ কেটে আমরা একটু উপরে দিয়ে দিলাম। তো দেখুন আমাদের জুস কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন জুসের সুন্দর কালার হয়েছে, গ্লাসটাও সুন্দর দেখা যাচ্ছে, পরিবেশনটাও সুন্দর হয়েছে। তো আপনারা ইচ্ছে করলে এভাবে বানিয়ে খাই দেখতে পারেন।
তো আসলে কিন্তু খেতে খুব মজা হবে। তো এ ছিল আজকের আমার রেসিপি, যদি রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।